বিসমিল্লাহির রহমানুর রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। প্রিয় বন্ধুগণ, আবারও আপনাদের মাঝে আসলাম আরেকটি নতুন কাজ নিয়ে। এই যে দেখেন আমার হাতে এগুলো এলইডি বাল্ব। তো এই এলইডি বাল্ব যেটাকে বলা হয় আপনার মরিচ বাতি, বা কেউ কেউ বলে আপনার জুনি বাতি, তো বিয়ে বাড়িতে যে সাজানো হয় মরিচ বাতি দিয়ে, সেই মরিচ বাতি আপনারা কী করে নিজেরাই করতে পারবেন, তো সেই করার যে প্রসেসটা, সিস্টেমটা, সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন বাল্বগুলার আপনার দুইটা করে ফিন আছে, একটা লম্বা একটা বাটি। তো যেটা লম্বা সেটা আপনার পজিটিভ, আর যেটা বাটি সেটা হলো নেগেটিভ। একটা বাটি ফিন আর একটা লম্বা ফিন আপনারা কালেকশন দিবেন। এটা দেখবেন আমি কী করে সেটিং করি, একটা বাটি ফিনের তার নিয়ে আর একটা লম্বা ফিনে লাগাবেন, আর একটা লম্বা ফিনের তার নিয়ে আপনার বাটি ফিনে লাগাবেন। এরকমভাবে 100 বা 105টা এরকম বাতি আপনারা সেট করবেন। মনে রাখতে হবে একটা লম্বা পিন, একটা বাড়ি পিন। তো এরকমভাবে আপনারা এই জুনি বাতিগুলা বা মরিচ বাতিগুলা আপনারা সেটিং করতে পারেন। তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার সাথে থাকেন, দেখেন আমি কী করে এগুলা সেটিং করি। তো দেখলে আপনাদের নিজেরাই করতে পারবেন। তো সকলের সাথে থাকেন ধৈর্য ধরে, আমি এগুলা সেটিং করে ঝালিয়ে আপনাদের মাঝে দেখাচ্ছি। তো বাল্ব লাগানি মোটামুটি শেষ পর্যায়ে। তো এই যে আমি এখন গণে দেখলাম, এখানে আপনার 105টা বাল্ব আমি সেটিং করছি। তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু শর্ট করে স্পিড বাড়িয়ে দিয়ে দেখাইলাম। তো এই যে এখন আমি একটা কারেন্টের প্লাগ নিলাম, এখন আমি এটা চেক করব। তো আপনারা দেখেন যে আসলে সরাসরি আমি কারেন্ট এখানে এই যে লাগিয়ে দিতেছি, এই যে বাল্বের দুই মাথায় দুইটা তার যে রয়ে গেল, এই দুইটা তারে আমি এখন কারেন্টের তার সংযোগ দিচ্ছি। তো এই যে প্লাগটা আমি লাগিয়ে দিব, এখন দেখি আমার কাজ হইল কি না। এই যে দেখেন লাগানোর সাথে সাথেই জ্বলে গেছে। তো এরকমভাবে আপনারা সকলেই এরকম মরিচ বাতিগুলা আপনারা সেটিং করতে পারেন, বিয়ে বাড়ি অনুষ্ঠানে বা গেটে যে কোনো বিষয়ে বা বাসা বাড়িতে আপনারা লাগাইতে পারেন। এগুলা এইভাবে সেট করবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।